আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত এবং ভর্তি নীতিমালা অনুযায়ী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন যে পরিবর্তনগুলো এসেছে, যে সুযোগগুলো এসেছে, সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই নার্সিং বিষয় নিয়ে একটু আলোচনা করি। অনেকে হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার না, তাদের জন্য এটা উপকার হবে। নার্সিংয়ের ক্ষেত্রে যে কোর্সগুলো রয়েছে, প্রথমে যেটা বলবো, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং রয়েছে বিএসসি ইন নার্সিং। এই তিনটি কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সটিতে যে কোনো শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সে কোনো সমস্যা নেই, যে কোনো শাখা থেকে আবেদন করা যায়। পাশাপাশি এখানে বিবাহিত বা অবিবাহিত শুধু মহিলারাই আবেদন করতে পারে, পুরুষরা আবেদন করতে পারে না। অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এখানেও যে কোনো শাখা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। অন্যদিকে বিএসসি ইন নার্সিং, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করেছে এসএসসি এবং এইচএসসি, তারা এখানে আবেদন করতে পারবে। শুধু তাই না, এইচএসসিতে যাদের জীববিজ্ঞান রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং এই দুটি কোর্সের ক্ষেত্রে অবিবাহিত পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ ডিপ্লোমার যে দুটি কোর্স, এই দুটি কোর্সে আবেদন করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 2.50, মোট জিপিএ 6.0 হলেই আবেদন করা যাবে। তবে বিএসসি ইন নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 হতে হবে। তবে এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞানে 3.0 থাকতে হবে ন্যূনতম। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু আবেদন করার সালের ব্যাপক একটি পরিবর্তন এসেছে। এবার এসএসসি 2019-20-21 এবং এইচএসসি 2021-22-23 যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। তার মানে হচ্ছে দুই বছরের ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এবার আসি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে 150 নম্বরের এবং এর মধ্যে এমসিকিউ হবে 100 নম্বর এবং জিপির উপর ধরা হয়েছে 50 নম্বর, তার মানে টোটাল হচ্ছে 150 নম্বর। এসএসসি জিপিএকে পাস দিয়ে গুণ এবং এইচএসসি জিপিএকে পাস দিয়ে গুণ করে মূলত এই 50 নাম্বার নির্ধারণ করা হবে, অর্থাৎ জিপিএর উপর নির্ধারণ করা হলো। বাকি যে 100 নাম্বার সেটা হচ্ছে মূলত ভর্তি পরীক্ষার উপর। এমসিকিউর ভর্তি পরীক্ষাটি 1 ঘন্টা সময় দেওয়া হয় এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দাও সেখানে কোনো অতিরিক্ত নম্বর কর্তন করা হবে না। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই দুটি কোর্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি 20 নম্বর করে, গণিত 10 নম্বর, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এইখানে 25 নম্বর করে প্রশ্ন আসবে। অন্যদিকে বিএসসি ইন নার্সিং এই কোর্সটিতে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, বিজ্ঞান 30 এবং এই 30 নম্বরের মধ্যে জীববিজ্ঞান, পদার্থ এবং রসায়ন থেকে প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। এই টোটাল হচ্ছে 100 নম্বর। তবে এই দুই ক্ষেত্রে, অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি, এই দুই ক্ষেত্রেই 100 নম্বরের মধ্যে ন্যূনতম তোমাকে 40 নম্বর পেতেই হবে, না হলে কিন্তু তুমি অকৃতকার্য হবে। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাতালিকার ভিত্তিতে সরকারিদের এবং বাকিদেরকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। 40 নম্বর না পেলে সে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে সুযোগ পাবে না। আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি পরীক্ষার প্রস্তুতি। পরীক্ষার জন্য অনেকেই জানতে চাও, ভাইয়া কী বই পড়বো, বাজারে থাকা অনেক বই রয়েছে, দেখে শুনে কিনতে পারো। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে বইটি হচ্ছে সেটা হচ্ছে জয়কুলি পাবলিকেশনের বই। আবেদন করার উপায় বা পদ্ধতি। বন্ধুরা, আবেদন শুরু করার আগে বেশ কিছু বিষয় দরকার। সেটি হচ্ছে তোমার একটি ছবি স্ক্যানকৃত হতে হবে এবং সেই ছবিটির মাপ 300x300 পিক্সেলের হতে হবে। যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এবং ছবিটির মাপ 100 কিলোবাইটের হতে হবে এবং জেপিজি ফরম্যাটের হতে হবে। যদি কম্পিউটারের দোকানের মাধ্যমে আবেদন করো সেক্ষেত্রে তাদের কাছে বললেই এই মাপে তারা তোমাদের ছবিটি সুন্দরভাবে রিসাইজ করে দেবে। এরপর প্রয়োজন হবে তোমার একটি স্বাক্ষর, অর্থাৎ সাদা কাগজ একটি সই করে সেটাকে 300x80 পিক্সেলের রিসাইজ করে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। এছাড়া ইংরেজিতে তোমার নিজের জেলার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আলাদা কাগজে লিখে রাখবে, এটা আবেদনের সময় প্রয়োজন হবে। পাশাপাশি আবেদন করার সময় পছন্দ অনুযায়ী 10টি নার্সিং এবং মিডওয়াইফারি কলেজ এবং ইনস্টিটিউশন তোমাকে পূরণ করতেই হবে। তুমি কম সিলেক্ট করতে পারবে না, কারণ কম সিলেক্ট করলে ওয়েটিং লিস্টে বা আসন না পাওয়ার সম্ভাবনা থাকে। তাই আবেদন করার আগেই ভর্তি ইচ্ছুক কলেজ বা প্রতিষ্ঠান সিলেক্ট করে রাখবে, যাতে আবেদনের সময় ভুল না হয়।
একবার চয়েস লিস্ট সাবমিট হয়ে গেলে সেটাকে কিন্তু আর পরিবর্তন করা যায় না, এটাও কিন্তু মাথায় রাখবে। এবং সর্বোপরি সরকারিতে ছেলেদের জন্য 10% এবং বেসরকারিতে 20% আসন বরাদ্দ থাকে। এবার আসি আবেদন করার উপায় বা পদ্ধতি। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদনের সময় তোমার টেলিটকের মাধ্যমে ফি দিতে হবে। বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য 700 টাকা আবেদন ফি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে 500 টাকা তোমাকে আবেদন ফি দিতে হবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি কি সবগুলোতেই আবেদন করতে পারবো, তিনটি কোর্সে আবেদন করতে পারবো? না, তোমাকে যে কোনো একটি কোর্সে আবেদন করতে হবে। হয় তোমাকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারিতে আবেদন করতে হবে 500 টাকা দিয়ে, অথবা বিএসসি ইন নার্সিংয়ে তোমাকে আবেদন করতে হবে যোগ্যতা অনুযায়ী। কিন্তু তুমি তিনটি কোর্সের জন্যই আবেদন করতে পারবে না। আবেদন করার সময় তুমি একটা ইউজার আইডি পাবে। ওয়েবসাইটে যখন আবেদন করবে তখন একটি ইউজার আইডি পাবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ফি জমা দেওয়ার উপায়গুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, যা টেলিটকের মাধ্যমে করতে হবে। টেলিটকে যে সিমটি থাকবে, যে নম্বরটি থাকবে, যেভাবে তোমার মোবাইলে রিচার্জ করো সেই রিচার্জ করবে এবং সেখান থেকে তোমাদের এই টাকাটা কেটে নিয়ে যাবে। আশা করি এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরু হবে আগামী 12 মার্চ 2024 সকাল 10টা থেকে, আবেদন শেষ হয়ে যাবে 2 এপ্রিল 2024 রাত 12টায়। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ 3 এপ্রিল 2024 রাত 12টায় এবং প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 25 এপ্রিল 2024 থেকে এবং ভর্তি পরীক্ষা হবে 3 মে 2024 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এবার আসি কীভাবে মেধা তালিকা নির্ধারণ করা হয়। তোমার ভর্তি পরীক্ষার নম্বর এবং জিপিএর উপর ভিত্তি করে মেধা তালিকা নির্ধারণ করা হয়। মোট আসনে 2% মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান বা সন্তানের সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, বাকি 97% সবার জন্য, অর্থাৎ জাতীয় কোটা। আগে যেমন জেলা কোটা ছিল, এটা এবার উঠিয়ে দেওয়া হয়েছে। কোন সেন্টারে তোমার হবে? মূলত আবেদন করার সময় তোমাকে একটি সেন্টার চয়েস দিতে হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে সেন্টারগুলো রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। এই অনুযায়ী তোমাকে একটি সেন্টার চয়েস করতে হবে। এবার আসি আসন সংখ্যা। অবশ্যই এটা পরিবর্তনশীল। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মোট আসন সংখ্যা প্রায় 1505টিরও অধিক বা কম বেশি হতে পারে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে প্রায় 1375+ এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে প্রায় 2855-এর বেশি আসন রয়েছে। অবশ্যই সংখ্যাটা পরিবর্তনশীল বন্ধুরা। এখানে একটি কথা বলে রাখি, অনেকেই কাটমার্ক নিয়ে প্রশ্ন করতে পারো। ঢাকায় যারা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে প্রথম চয়েস বা ফার্স্ট চয়েস দিবে, অবশ্যই মাথায় রাখবে ঢাকায় চান্স পেতে হলে মেয়েদের ক্ষেত্রে 75+, ছেলেদের ক্ষেত্রে 80+ মার্কস অবশ্যই তাকে পেতে হবে। ঢাকার বাইরের ক্ষেত্রে 68+ মার্কস পেলেই চান্স পাওয়ার একটি সম্ভাবনা থাকে। তবে জাস্ট এটা একটি প্রেডিকশন, প্রতি বছর এটা নানা বিষয়ের উপর পরিবর্তন হয়। ছবি, প্রশ্নের মান, শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা এবং তাদের জিপিএ এবং নম্বর, নানা কিছুর উপর কিন্তু এটা পরিবর্তন হয়। তবে যারা পাশ করবে তারা কিন্তু বেসরকারিতেও নানা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়। এবার আসি ভর্তির সময় কী কী কাগজপত্র জমা দিতে হয়। ভর্তির সময় তোমার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে 3 কপি, অবশ্যই সত্যায়িত প্রয়োজন হয়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে অবশ্যই সেটা দিতে হবে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দিয়ে, পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল থেকে নাগরিকত্ব সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। আর যারা বিদেশি কারিকুলামে পড়েছ তাদের কিন্তু সমতা অর্থাৎ ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমাকে জানতেই হবে। তুমি কোন প্রতিষ্ঠানে সুযোগ পাবে তা নির্ভর করে ভর্তি পরীক্ষার নম্বর এবং তোমার দেওয়া চয়েস লিস্টের উপর। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হয়, সেখানে পাশ করলেই চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে মোট আসনের মধ্যে 90% মহিলা, বাকি 10% পুরুষ নেওয়া হয় সরকারের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে 20% পুরুষ। কোর্স করা অবস্থায় তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তে পারবে না, এটাও কিন্তু একটি শর্ত। সিলেবাস অনুযায়ী দিবা বা নৈশ ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়। পুরুষ প্রার্থীদের নিজ নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হয়। আবাসন না থাকলে মহিলাদেরও নিজেদের থেকে আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান কোনো ধরনের চাকরির নিশ্চয়তা প্রদান করে না। পাশাপাশি নার্সিং কলেজ পড়ার জন্য তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 নম্বর পেতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2024 বিস্তারিত খুঁটিনাটি তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।